বন্ধুরা কেমন কেমন হচ্ছে বন্ধুরা বলতো, তোমরা কেমন হয়েছে বন্ধুরা বলেন তো। যাই হোক, যারা যারা এতক্ষণ রেকর্ডিং শুনতেছিলেন, রেকর্ডেড শো শুনতেছিলেন, তাদেরকে জানাচ্ছি সরি। যারা যারা এখন মাত্র জয়েন করেছেন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম, ওয়েলকাম এন্ড ওয়েলকাম টু নাট বোল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। বোল্টু আছে, সাথে আছে তারকাটা মিরু, এবং সাথে ছিল আমাদের রেকর্ডেড শোটা, সেটা আমি এইমাত্র বন্ধ করে দিছি। যে আমি বেঁচে থাকতে, আমি জীবিত থাকতে, আমি স্টেশনে মজুদ থাকতে কেন বাজবে রেকর্ডেড শো? কেন? কারণ আমার ভাল লাগে না। আমার মাঝে মাঝে এমন হয়, যেমন আজকে কেমন জানি সারাটা দিন আমার মনে হইতেছে যে আমি একটু ঘুমাই, একটু ঘুমাই, একটা ঘন্টা ঘুমাইলে আমার ভাল লাগবে, একটা ঘন্টা ঘুমাইতে পারলেই মোটামুটি শরীরটা সতেজ হয়ে যাবে, উৎফুল্ল হয়ে যাবো। আমি এই দেখে ঘুম আসতেছে আমার, ব্যবহার করে ফেলেছি। সো এটা হচ্ছে খুব টায়ার্ড লাগতেছে, দ্যাটস ওয়াই আমার মানে খুব মানে কেমন জানি মনে হচ্ছে জানো, যে আমার কেউ মনে হয় কয়েক শতাব্দী ধরে আমি ঘুমাই না, ঘুমাই না, আমি তাকায় আছি তো, তাকায় দেখে নিয়ে আসলাম, বুঝছি তো, আরে তো শুয়েছিলাম, কিন্তু শুয়ে যে একটু ঘুমাবো, মানে আমি বলি আমি ওখানে বসে সব সেট করতেছি যে সরা শুরু করব আমরা, বেড বাজলো কিন্তু শাওন ভাই আর ঢোকে না, দেখি না সামনে কথা বলতেছে, কি হলো এটা, গিরু ভাই রেকর্ড করতেছে, আমি নিজে কনফিউজড হয়ে গেছি। আসলে আমি ঘুমের মধ্যে ছিলাম, স্বীকার করেছো সবার সামনে, এই যে এখনো কিন্তু হাই তুলতেছে, আমি কি করবো, মানুষের একটা মানুষের যদি হাই আসে তো হাই তুলবো না আমি, হাই তো এমন না যে এটা কিছু গিলে গিলে ফেলা যাবো বা দেখানো যাবে না, হাই আসলে হাই উঠে যায়। আর হাই যত, তুমি যত হাই হবা ততই ভালো হবা, ঠিক আছে? আচ্ছা মানুষ কেন ঘুমায় বলো তো, মানুষ কেন ঘুমায়? বাঁচার জন্য বাইরে ভাই, এটা ঘুম না। মানুষ কেন মোবাইল চার্জে দেয়? ওই মোবাইল চার্জে দেওয়া ঘুম ঘুমানোটা মানে আমার লো ব্যাটারি চলতেছে আমার বডিতে, আমি বুঝতেছি আই এম ফিলিং লো ব্যাটারি, মানে ব্যাটারিতে কোনো চার্জ নাই, পপ 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 লাল দেখা, যে কোনো সময় ব্যাটারি চার্জ শেষ, আমি ফুত করে নাই হয়ে যাবো না। মানুষ অনেক কারণে ঘুমায়, কিন্তু আমি বেসিক্যালি আমি ঘুমাই হয়তো স্বপ্ন দেখার জন্য, মানে ঘুমালে অনেক স্বপ্ন আসে, যে স্বপ্নগুলো আসলে দেখার মতো থাকে, ঠিক আছে? তাই একদিন স্বপ্ন রেকর্ড করে নিয়ে আসো, আমি রেকর্ডিং দেখবো না। অনেক আছে আবার ইয়ে কি বলে চশমা পরে ঘুমায়, যেমন তুমি। হ্যাঁ তুমি চশমা পরে ঘুমো না, স্বপ্ন স্বপ্ন ঘোলা দেখলে লাভ আছে? না না না, স্বপ্নে পরি আসে, সে পরিকে দেখতে চায়। হ্যাঁ পরি আসে, যে আসুক বাবারে, যার মন চায় হে হোক, আমার তো দেখা লাগবে, ঠিক আছে? স্বপ্নটা যদি ঘোলা দেখি তাহলে তো স্বপ্ন স্বপ্ন রয়ে গেল, তা আমার তো ওই গানের মতো অবস্থা হবে, আমার স্বপ্ন গুলো কেন এমন স্বপ্ন হয়, এ মনটা কেন বারে বারে ভেঙে যায়, তোমার ঘুম গুলো ঘুমাই যাচ্ছে প্রচন্ড। কারোর কাছে যদি কোনো রেমেডি থাকে যে এইটা করলে এক মুহূর্তের মধ্যে ঘুম চলে যাবে, এই দেখে তুমি আসলে কিন্তু আরে এটা অটোমেটিক আসতেছে রে বাবা, এটা আমি কন্ট্রোল করতে পারতেছি, আমার আজকে এই লাইফটা বন্ধ করে দেওয়া উচিত, এটা খুবই অস্বস্তিকর লাগতেছে আমার কাছে। যাই হোক, তুমি এই যে ঘুমের ঘরে কিন্তু বলো নাই যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কথা বলো, আমাদের যোগাযোগ করার দরকার নেই আজকে, আজকে আমি ঘুমো, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছো বা শুনছো, শোয়ের মাস এই প্রথম হতে পারে, মানে এটা গিনিস বুকে, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে যে শো চলতে চলতে একজন আর্টিস্ট বা একজন আর্জে ঘুমাই গেছে। হ্যাঁ মানে লাইভ শোতে চলতেছে নাক ডাকার শব্দ, দেখবেন যে একটি ঘুমন্ত আর্জে কিভাবে শো করছে, এরকম টালমাটাল খাইতে খাইতে এরকম হইতে পারে। আরেকটা আছে, এছাড়া কি, এছাড়াও আমাদের মানে সরাসরি এসএমএস করতে চাইলে ফোনটা হাতে নিয়ে এসএমএস করতে হবে, লিখতে হবে সিএফএম, তারপর লোকেশন, তারপর মনের কথা লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। জস্ট জস্ট মিরু অনেক কিছু অনেক হেল্প করছে আমাকে, কিন্তু মিরু যদি মিরু না আমার মানে মানে ফোনিনও আসতে পারে, ঠিক আছে? ফোন করতে হলে যে নাম্বারটা ফোন করতে হবে সেই নাম্বারটা বলে দিই, বল দাও বল দাও, 02550366 সঠিক, একদম এই নাম্বারই কল করতে হবে, একদম সঠিক এই নাম্বার দেখবে পাবেন। বলতে ভুলে গেছো, আমি ঘুমের মানে বল না, মোর ঘুম ঘরে এলো মনোহর,
নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর ঝমঝম ঝমঝম ঝমঝম। এটা হয় আমার, যে আমার অনেক জ্বর আসলে যখন আমার গায়ের তাপমাত্রা প্রায় 102-103 থাকে, অটোমেটিক আমার ভিতরে গান আসে, আমি কাঁপতে কাঁপতে কাঁপনির তালে তালে আমি বিভিন্ন গান গাই। ঠিক ঘুমে আমার এখন একটা কেমন একটা তাল বেতাল হয়ে যাচ্ছে, এই তাল বেতালের মধ্যে আমি গান গাইতে ইচ্ছা করতেছি। কোনটা এই যে যেমন কোনটা কি যে ঘুম নিয়ে ঘুমের গান গাইয়ে দিলাম, তারপর একটু আগে যেটা নিয়ে কথা বলবো সেটা আমি গান গাইতে পারবো। এই যে কথা নিয়ে কথা হচ্ছে, কথা ছিল দেখা হবে, কথা নিয়ে আরো বলা হলো না, কথা কহ কবে হমু পোলার বাপ আমার কানে কইয়া যা। যাক ভালো হয়েছে, যারা যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি যে ওই বললাম যে ভাই কোন যদি এই থাকে টোটকা থাকে থিওরি থাকে কিছু থাকে যে এটা করলে ইনস্ট্যান্ট আবার বিপদ হয়ে যাবে, আমি যে কোনো মুহূর্তে শোয়ের মাঝখানে সমাধান আছে। কি কি চোখ মানে ঘুম তো চোখে আসে না, আসে না অন্য কোথাও আসে কি জানি, আমার মাথা সব বলো ঘুম কোথায় আসে, আমার এখন ঘুম পুরো বডিতে ঘুম চোখে আসে, তো ঘুম যেন চোখে না আসে সেই জন্য যেটা করতে হবে চোখে গুঁতো দিতে হবে নাকি এই টাইপই তুমি তোমাদের এইদিকেই কবে আমি জানি যে ঘুম কিন্তু চোখে আসে, চোখে যদি ঘুম না আসে তাহলে কি চোখের ঠিকানা বদলাই ভালো, ঘুমার ঠিকানা পাবে না অন্য ঠিকানা চলে যাও, অথবা ঘুম চোখের সামনে লেখা রাখতে হবে নো এন্ট্রি, ঘুম ঘুম চলে যাবে এভাবে বললে আমি ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাই গেলে স্মৃতি গুলা ভুলে থাকি রে। আমি অ্যাকচুয়ালি ঘুম ভালোবাসি কিন্তু এরকম আছে বসে যে ঘুম নিয়ে 2-3টা যোগ বলি তাহলে যদি ঘুম যায় আর কি, দেখি চেষ্টা করি। হ্যাঁ মিরু ঘুম নিয়ে 2-টা যোগ বলো, এই তুমি 2-3টা যোগ বলতে বলতে আমি একটু ঘুমাই যাবো তার কেটে মিরু ঘুম নিয়ে আর আসে না, ঘুম নিয়ে 2-টা যোগ বলবে আর এই 2-টা যোগ বলার মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপে আমি ছোট্ট করে একটু ঘুমাই নি। এরকম কিন্তু হয় যে সকালবেলায় 8টার সময় হয়তো মনে করো ঘর থেকে বেরিয়ে দেবো, ঠিক 7:30 ঘুম অ্যালার্ম দিয়ে রাখছি, তো হাইটা তুলে আচ্ছা বলো মানে এই যে 7:30 উঠতে হবে, 7:30 অ্যালার্ম দেওয়া 8টার সময় যেতে হবে, তো 7:30 থেকে 8টার মধ্যে যখন বাজে অ্যালার্মটা এখন বাজলো আরো আধা ঘন্টা সময় আছে, আমার তো 8টায় বেরোতে হবে, আধা ঘন্টা আগে অ্যালার্ম দিয়েছিলাম মাথায় তো এটা আছে, তার মানে তাহলে আর এই আধা ঘন্টা ছোট্ট করে একটু ঘুম দিই। এই আধা ঘন্টার ঘুম যখন চোখটা বন্ধ হয় ঠিক 2 মিনিট পর চোখ খুলে দিয়ে 3 ঘন্টা হয়ে গেছে, আমি 7:30 সময় ঘুম থেকে উঠে 2 মিনিটের লেগে চোখটা বন্ধ করলাম আর 2 ঘন্টা গায়েব, 2 ঘন্টা হয়ে গেল, এটা কেমনে হয়। আর যখন কোনো ক্লাসে থাকবা আর এরকম ঘুম ঘুম চোখ নিয়ে কোনো প্রোগ্রামে থাকবা যে মানে ঘুমাইতে পারবা না তুমি, এখন তোমার যত ঘুমিয়ে আসো তুমি এখন ঘুমাইতে পারবা না, কারণ এখন আমার সচল তো আমি পারবো না, আর মনে করো কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা ক্লাস বা কোনো প্রেজেন্টেশন বা কোনো একটা সেমিনারে বসে আসো ঘুম আসতেছে ঘুমাইতে পারতেছো না, তখন দেখবে 3 ঘন্টা ধরে তাকায় রয়েছি মাত্র 10 মিনিট যায়, বলো কি বাবা এতক্ষণ ধরে কথাবার্তা চলতেছে, এতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি কিন্তু মাত্র 10 মিনিট পার হইলো, আর ঘুমাই গেলে 10 মিনিটে 10 ঘন্টা পার হয়ে যায়, অদ্ভুত এই ইকুয়েশন আমার মিলে না। বাচ্চাটা জেগে উঠছে, উঠে বলছে যে এই শোনেন আপনি যদি আমাদের বই ব্যাগ বইয়ের ব্যাগ নিয়ে না যান আমি কিন্তু আব্বুকে কয়া দেবো। কিন্তু ডাক্তাররা কি চায়, ডাক্তাররা যায় মানুষ অসুস্থ হোক,
তাকে তো চিকিৎসা করতে আসুক, সে টাকা ইনকাম করুক, উকিলরা চায় যে কোন মানুষ দামলায় পড়ুক, মামলায় পড়ুক, আমি সেটা সালিস করি। কেন আশ্চর্য, আমি আমি আমার জায়গা থেকে আমার ঘুম নিয়ে তুমি বলতে বলছো, আমি ঘুম নিয়ে তো চোখ বলতেছি, ঘুম নিয়ে চোখের মধ্যে চোর আইলে কই থেকে, আমার পরবর্তী এপিসোড চোর তুমি সব চোখ এনে বলে দিতেছ, দাঁড়াও তোমার আমি খাইছি দুনিয়া কোন টপিক এলো না, এটা এলো না, দাঁড়াও টপিক আমি চেঞ্জ করতেছি, দাঁড়াও না কি টপিক চেঞ্জ করবো, তোমার টপিক আমি আগে বিরতিতে থেকে আসি, আইসা তবে দেখো টপিক নিচ্ছি ছোট্ট একটা আমরা বিজ্ঞাপন বিরতি, আমরা বিতরণ আবারও আসবো, এবং সেই পর্যন্ত তোমরা যারা আমাদের থেকে শুনছো তোমরা চাইলে ফিরে এসে কল করতে পারো, যে নাম্বার এসে তোমরা মিরুকে নাও পাইতে পারো, না 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 02550366598 নাম্বারে কল করলে আমরা কলটা রিসিভ করবো এবং সবার মনের কথাগুলো শুনতে পারবো আমরা, এবং সেই সাথে আমাদের ফেসবুকে একদম কমেন্ট করতে চাইলে সুন্দর একটা লাইভ যাচ্ছে সেখানে করতে হবে, সার্চ করতে হবে www.facebook.com/capitalfm94.8, এছাড়াও SMS করতে চাইলে CFM স্পেস তারপর লোকেশন তারপর নাম তারপর মনের কথা লিখে পাঠিয়ে দাও 26969 এই নাম্বারে। সবকিছু বলে দেওয়া শেষ, এখন আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। সবজন তুমি কষ্ট বিজ্ঞাপন বিরতিতে তুমি যাও, আমি এনজাম কেন সব তুমি দেখতেছি মায়ের কারে কথা